হ্যালো, আমি রাসেল। আপনাদেরকে কটলিন শেখার আসরে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে টপিকটি থাকবে প্রপার্টি নিয়ে। প্রপার্টির কিভাবে আমরা প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি এবং কিভাবে আমরা প্রপার্টি গুলোকে অ্যাক্সেস করতে পারি, এগুলো নিয়ে একটু ডিটেল আলোচনা করবো আজকে। আমরা আগের যে সেশনটি ছিল সেটিতে আমরা দুটো প্রপার্টি ডিক্লেয়ার করেছিলাম, একটা হলো নেম আর একটা এজ। আজকে আমরা আসলে দেখবো যে এটা আসলে আরো এক্সটেন্সিভলি কিভাবে ব্যবহার করা যায় প্রপার্টি গুলোকে। এখানে তো শুধুমাত্র আমরা কনস্ট্রাক্টর দিয়ে প্রপার্টিতে মানগুলো অ্যাসাইন করেছিলাম, আর অবজেক্ট ডিক্লেয়ার করে সেখানে আমরা যে জিনিসটা করেছিলাম সেখানে হলো আমাদের প্রপার্টির মানগুলোকে অ্যাসাইন করেছিলাম। প্রপার্টি ক্লাস ছাড়াও অন্যান্য, যেমন ধরেন আপনার মডিউলের মধ্যে আপনার প্রপার্টি থাকতে পারে, তা আমরা ক্লাস প্রপার্টি কিভাবে অ্যাক্সেস করা যাবে ওটা দেখলেই আমরা আসলে মডিউলের প্রপার্টি গুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবো। ডিক্লারেশন এবং অন্যান্য দিক থেকে মডিউল প্রপার্টি এবং ক্লাস প্রপার্টির মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, দুটো একই রকম। আমরা যারা জাভা বা সি শার্প জানি তারা হয়তো জানি যে আসলে কিভাবে প্রপার্টি ডিক্লেয়ার করতে হয় এবং কি কি জিনিস থাকে। প্রথমে আমরা একটু জাভার প্রপার্টিটা একটু দেখে নিই যে আসলে জাভার প্রপার্টিতে কিরকম থাকে। আমরা যদি আমরা একটু জাস্ট ডামি কোড লিখবো, এটা আসলে কটলিন কোড না, এটা জাভার কোড কেমন হবে সেটা এরকম। ধরুন আমাদের একটা প্রাইভেট মেম্বার ভেরিয়েবল আছে ক্লাসের মধ্যে, প্রাইভেট ভার, সে ফর এক্সাম্পল এটা হলো জেন্ডার, ওকে, এবং এটা হলো একটা স্ট্রিং টাইপের, এবং এটাতে ডিফল্ট যে ভ্যালুটা থাকবে সেটা ধরে নিলাম আমরা একটা এম্পটি স্ট্রিং থাকবে, ঠিক আছে। জাভাতে যদি আমরা এটাকে প্রপার্টি হিসেবে ব্যবহার করতে চাইতাম তাহলে আমাদের দুটো ফাংশন লিখতে হতো, মেম্বার ফাংশন লিখতে হতো ক্লাসের মধ্যে, এবং সেই মেম্বার ফাংশন গুলো অবশ্যই অবশ্যই পাবলিক হতে হবে, ওকে, পাবলিক। একটা হবে গেট জেন্ডার, ওকে, এটা যেটা করবে সেটা হলো যে এটা আসলে রিটার্ন করবে স্ট্রিং, ওকে, এবং এটা হবে রিটার্ন জেন্ডার, অনেকটা এরকম। আরেকটা থাকবে হলো সেট জেন্ডার, এটা আসলে কোনো কিছু রিটার্ন করবে না, বাট এটা প্যারামিটার হিসেবে একটা জিনিস নিবে, সেটা হলো ফর এক্সাম্পল ধরেন জেন্ডার, ওকে, জেন্ডার, এটা স্ট্রিং হিসেবে স্ট্রিং প্যারামিটার নিবে। এটা যেটা করবে দিস ডট জেন্ডার কে আমাদের ইনপুট জেন্ডার দিয়ে অ্যাসাইন করে দেবে। তাহলে আমরা যদি জাভাতে আমরা একটা প্রপার্টি ডিক্লেয়ার করতে চাইতাম তাহলে আমাদের এই জিনিসগুলো নিতে হতো। নাম্বার ওয়ান, একটা ব্যাকিং ভেরিয়েবল নিতে হবে, যেটাতে আমরা ভেরিয়েবলটাতে আমরা আসল ভ্যালুটা স্টোর করব, এবং একটা ফাংশন নিতে হবে যে গেট জেন্ডার, আর একটা ফাংশন নিতে হবে সেট জেন্ডার। এখন কোনোভাবে যদি আমরা শুধু মানে প্রপার্টিটা শুধু রিড অনলি হয় তাহলে আমরা হয়তো সেট ফাংশনটা আমরা লিখবো না। আবার যদি এমন হয় যে আমরা শুধু অ্যাসাইন করতে পারবো কিন্তু আমরা প্রপার্টিটাকে অ্যাক্সেস করতে পারবো না, শুধু সেট করতে পারবো, সেক্ষেত্রে আমরা হয়তো গেট ফাংশনটা লিখবো না। তাহলে আমরা এভাবে চাইলে আমাদের কোনো একটা ফাংশন শুধুমাত্র অ্যাসাইনেবল অথবা শুধুমাত্র অথবা রিড অনলি এরকম আমরা চাইলে নিতে পারতাম প্রপার্টি। দেখেন এখানে আমরা কত লাইন কোড লিখেছি, একটা সামান্য জিনিসের জন্য আমাদের প্রায় অনেক দুটো ফাংশন লিখতে হয়েছে, একটি ব্যাকিং ভেরিয়েবল নিতে হয়েছে। এই পুরো কাজটা আমরা চাইলে কটলিনে আমরা আসলে এক লাইনে লিখতে পারি। কিরকম, আমরা যদি লিখি ভার জেন্ডার স্ট্রিং
এরকম, তাহলে কটলিন যেটা করবে, কটলিন কম্পাইলার অটোমেটিকলি এই বাকি দুটো কাজ, অর্থাৎ ফাংশন এই অ্যাসাইন করার ফাংশন, গেট করার ফাংশন এবং অ্যাসাইন করার ফাংশন, এই কাজটুকু অটোমেটিক করে দিবে। সো এই উপরে যে দুটো যে ইয়াটা ছিল, প্রপার্টি ছিল, ওখানেও অনেকটা একই রকম। সো ওটার বেলাও আসলে সেম কাজটাই করেছে। এখন আমি চাই যে আসলে এই জেন্ডার বা এই আমাদের নেম এবং এই যে এইজটা অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড, আমরা যা নাম দিব তাই নাম যাবে আর যা এইজ দিব সেটাই যাবে। সো আমরা খুব সহজেই বুঝতে পারতেছি যে এখানে আসলে তেমন কোনো কন্ডিশনের কোনো কিছু নাই, বাট আমরা জেন্ডারে কিন্তু আমরা চাইলে কন্ডিশন বসাই দিতে পারি। সো আমরা এটাই দেখবো যে আসলে আমরা কিভাবে প্রপার্টিগুলোর মান যখন আমরা অ্যাসাইন করব সেটাতে কিভাবে কন্ডিশন বসাতে পারি, অথবা আমরা চাই যে প্রপার্টিগুলো শুধু রিড অনলি হবে, অথবা প্রপার্টিগুলো শুধুমাত্র অ্যাসাইনেবল হবে, সেটা রিড করা যাবে না, এরকম যদি অপশন দিতে চাই তাহলে আমরা কি করতে পারি। প্রথমে আমরা আসলে একটা অনেকটা এই জাভার কোডের মতো ব্যাকিং ভেরিয়েবল নিয়ে কিভাবে একটা প্রপার্টি আমরা ডিক্লেয়ার করতে পারি সেটা আমরা চেক করবো প্রথমে, তারপর আমরা এই জিনিসটা দেখবো যে কিভাবে আমরা আসলে ইউজারকে বা ক্লায়েন্টকে চাইলে একটা প্রপার্টিকে অ্যাক্সেসিবল করে দিতে পারি, নন অ্যাক্সেসিবল করে দিতে পারি বা রিড অনলি করে দিতে পারি। ওকে, তাহলে আসলে আমরা ব্যাকিং ভেরিয়েবলটা আগে চেক করে দেখি যে কিভাবে করা যেতে পারে। ধরুন আমাদের পার্সন ক্লাসের একটা হাইট আছে, অর্থাৎ সে তার একটা হাইট থাকতে পারে, তাহলে আমরা একটা অনেকটা যাওয়ার মতো করে আমরা একটা ব্যাকিং ভেরিয়েবল নিলাম, ব্যাকিং ভেরিয়েবলটা আমরা প্রাইভেট নিব, অর্থাৎ আমরা ক্লায়েন্টকে আমাদের ব্যাকিং ভেরিয়েবলটা জানতে দিব না এটা কি জিনিস। তাহলে আমরা নিলাম হলো হাইট, HEIGHT, ফ্লোটিং পয়েন্ট হতে পারে এই আমাদের ইয়াটা হাইটটা, তো আমরা এটাকে ডাবল দিয়ে দিলাম, ডাবল, ঠিক আছে। এবং এটাতে একটা মান বসিয়ে দিলাম, ধরুন এটাতে আমরা দিলাম হলো 0.0, ঠিক আছে। অর্থাৎ প্রাথমিকভাবে আপনাদের যে ভেরিয়েবলটি হবে সেই ভেরিয়েবলটি 0.0, এটা আমাদের হাইট হিসেবে ভ্যালু থাকবে। এরপর আমরা যেটা করব, আমরা আসলে এটার প্রপার্টি, এটার করেসপন্ডিং প্রপার্টি ডিক্লেয়ার করব, তো সেটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা পাবলিক প্রপার্টি ডিক্লেয়ার করতে হবে, সেটা আমাদের একই রকম ফাংশন যেভাবে ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করেছিলাম একদম হুবহু, আমরা সেক্ষেত্রে ব্যাকিং ভেরিয়েবলটার নামের মতো না দিয়ে একটু স্লাইটলি ডিফারেন্ট দিচ্ছি, আমরা চাইলে অন্য কোনো যে কোনো নাম দিতে পারি, তাও আমরা একটু মিলিয়ে দিচ্ছি, এবং এটা অবশ্যই ডাবল টাইপেরই হবে। এবং এখানে আমরা যেটা করব সেটা হলো আমরা এটার জন্য আমরা একটা গেট প্রপার্টি দিব। ওকে, এটা কি করবে, গেট করলে কি হবে, সে আমাদের যে হাইটটা ছিল যেটা ব্যাকিং ভেরিয়েবল সেটাকে রিটার্ন করবে, ঠিক আছে। আর আমরা যদি এটাকে সেট করতে চাই তাহলে কি করতে হবে, সেট আমাদের এই প্যারেন্থেসিস দিতে হবে, দিয়ে আমরা এটার মধ্যে যেই ভ্যালুটি দিব, ফর এক্সাম্পল ধরেন ভ্যালু, ওকে, এটা আসলে কি করবে, সেটা হলো আমার যে ফিল্ড যেটা আছে সে ফিল্ডটার মধ্যে এটা অ্যাসাইন করবে। আমাদের এখানে ব্যাকিং ফিল্ড কোনটা আছে, হাইট, ওকে, এটার মধ্যে আমাদের ভ্যালুটাকে অ্যাসাইন করে দেবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে আমরা একটা প্রাইভেট ভেরিয়েবল নিলাম, যেই ভেরিয়েবলটা আসলে আমাদের ক্লায়েন্ট অ্যাক্সেস করতে পারবে না, দ্যাট মিনস এখানে যদি আমরা আমাদের মেইন অ্যাক্টিভিটি বলি, তাহলে মেইন অ্যাক্টিভিটিটা হলো আমাদের পার্সন ক্লাসের একটা ক্লায়েন্ট বা কনজিউমার, আমরা এখানে ধরেন পার্সন টু তে আমরা এটার হাইট দিয়ে দিলাম, ধরেন পার্সন টু এটার হাইট, দেখেন হাইটটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি, কিন্তু আন্ডারস্কোর হাইট যেটা আমরা ব্যাকিং ভেরিয়েবল দিয়েছিলাম সেটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। সো হাইট প্রপার্টিটাকে আমরা ধরেন আমরা দিয়ে দিলাম এখানে, যেমন ধরেন 60 ইঞ্চি 60.0, ওকে, তাহলে আমাদের হাইটটা আমরা 60.0 ইঞ্চি দিয়ে দিলাম, ওকে, এরকম দিয়ে দিলাম ফর এক্সাম্পল। এই প্রপার্টি যখন আমরা সেট করলাম তখন আসলে এই প্রপার্টিটা বেসিক্যালি
এই সেট যেই প্রপার্টির যে সেট যে ডিক্লারেশন আছে সেই সেট ডিক্লারেশনের মধ্যে ভ্যালুতে আসলে এটা আসবে, এবং সেই ভ্যালুটা আসলে হাইট যেটা আছে সেই হাইট ভেরিয়েবলের মধ্যে ব্যাকিং ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। ঠিক আছে, আমাদের এখানে নামটা ভ্যালু না দিয়ে আমরা এবিসিডি দিতে পারি, এখানে ইচ্ছে যা ইচ্ছে তাই দিতে পারি, এটা আসলে কাজ করবে। ওকে, বাট আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এটা দিলাম ভ্যালু, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে প্রপার্টিটার ভ্যালু, যেটা আমরা এখানে যেটা অ্যাসাইন করা হচ্ছে সেটাই পাচ্ছি। ওকে, আচ্ছা এইবার গেটটা কিভাবে কাজ করবে, যখন আমাদের দেখেন আমাদের এখানে গেটটা ইকুয়াল টু দিয়ে আমরা সরাসরি লিখে দিচ্ছি, আমরা চাইলে এরকমও লিখতে পারতাম, এটা এরকম না দিয়ে আমরা চাইলে এরকম দিতে পারতাম। ওকে, এরকম দিতে পারতাম, কাজটা একই করতো। ঠিক আছে, আমরা চাইলে এরকম করতো, এইটাকে আমরা এই ব্লকটাকে চাইলে আমরা সরাসরি লিখে দিতে পারি, এই যেহেতু আমাদের একটা আমাদের এখানে ভিতরে কোনো ক্যালকুলেশন নাই, ক্যালকুলেটিভ না আমাদের এই প্রপার্টিটা, প্রপার্টি যেহেতু ডিরেক্ট প্রপার্টি আমরা চাইলে পরে এখানে সরাসরি ইকুয়াল টু দিয়ে বসিয়ে দিতে পারি, যে গেট যখন হবে তখন এটা আসলে হাইটটাই রিটার্ন করবে, যেটা আমাদের ব্যাকিং ভেরিয়েবল আছে সেটাই রিটার্ন করবে। তাহলে আমরা এই লকটা আবার একটু চেক করি, প্রিন্ট করে চেক করি, আমরা দিলাম যে পার্সন টু এর হাইট যেটা হবে হাইট, আমরা একটু রান করে দেখি যে কি আসে। এবার দেখেন যে আমরা আসলে যে ভেরিয়েবলটি যে প্রপার্টিটি আমরা অ্যাসাইন করেছিলাম সেই প্রপার্টিটির মানটা আসলে আমাদের লক কেটের উইন্ডোতে দেখাচ্ছে। এই লাইনটি যদি দেখেন ভালো করে, যে পার্সন টু নেম ইকুয়াল টু জন, এইজ ইকুয়াল টু 35, হাইট ইকুয়াল টু 60। ওকে, আমরা চাইলে এরকম 60 ইঞ্চি বা সামথিং কিছু একটা লিখে দিতে পারি। তাহলে আমরা বুঝলাম যে আসলে কিভাবে ব্যাকিং ভেরিয়েবল দিয়ে আমরা চাইলে একটা প্রপার্টি দিতে পারি, আমরা চাইলে স্ট্রেট ফরওয়ার্ড দিতে পারি, যেমন এই এইটা নেমটা ডিরেক্টলি আমরা স্ট্রেট ফরওয়ার্ড একটা ভেরিয়েবল মেম্বার ভেরিয়েবল নিয়েছি এবং সেটা আসলে প্রপার্টি হিসেবে কাজ করতেছে। আমরা চাইলে পরে এটাকে ডিফারেন্টলি, অর্থাৎ আমরা গেট সেট যেই আমাদের কিওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা চাইলে আমরা করতে পারি প্রপার্টি। আমরা তাহলে দেখলাম ব্যাকিং ভেরিয়েবল দিয়ে কিভাবে করতে পারি। আমরা এবার আরেকটা জিনিস দেখবো, যে কন্ডিশনাল প্রপার্টি অর্থাৎ ক্যালকুলেটিভ আপনার প্রপার্টি হবে, যেমন কি হতে পারে, যেমন আমরা জানি যে পার্সনের একটা এইজ আছে, সো যদি ধরেন আমাদের এইজটা যদি 13 থেকে আমাদের 19 এর মধ্যে হয় তাহলে আমরা বলতে পারি সে টিনেজার, তাই না? তাহলে আমরা একটা প্রপার্টি নিতে পারি, যে প্রপার্টিটি হবে এরকম, ভার্ব আমরা নিলাম ইজ টিনেজার এরকম নিলাম, এটা অবশ্যই একটা বুলিয়ান। ওকে, এটা বুলিয়ান, এবং আমরা ডিফল্ট দিয়ে দিলাম যে এটা ফলস। ওকে, এবার যেটা আমরা করব সেটা হলো আমরা একটা দেখেন এই এই যে আমাদের টিনেজের যে প্রপার্টিটা আছে সেটা অবশ্যই এই যে প্রপার্টিটা আছে এটার উপরে ডিপেন্ডেন্ট, তাই না? কারণ এইজটা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে হলেই শুধুমাত্র টিনেজার হবে। তাহলে আমরা কি করলাম, গেট এটা নিলাম, এবং গেট ব্লকে আমরা যেটা করব সেটা হলো আমরা ক্যালকুলেট করব। কি ক্যালকুলেট করব, গেট ব্লকের মধ্যে আমরা যেটা করব সেটা হলো আমরা একটা বুলিয়ান ভেরিয়েবল নেই, ভার বুলিয়ান, এবং এটাতে যেটা করব এটাকে আমরা ডিফল্ট ফলস রিটার্ন ভেরিয়েবল নিয়ে নিলাম। আমরা এখানে একটা ব্লক দিলাম, ইফ এইজ ইজ লেস দেন ইকুয়াল 13 অ্যান্ড এইজ সরি এটা গ্রেটার দেন হবে গ্রেটার দেন ইকুয়াল টু 13 অ্যান্ড
less than equal to 19 হয় তাহলে আমরা কি করব এটাকে রিটার্ন যেটা করবে সেটা আমাদের ট্রু করে দেব अदरवाइज এটা ফলস হবে ওকে এবার আমরা করব কি রিটার্ন করে দেব তাহলে আমরা গেট প্রপার্টি আমরা অর্থাৎ এটা কন্ডিশনাল এই জির উপরে আমাদের ইস্টিনেজের যেই প্রপার্টিটি আছে সেটা আসলে কন্ডিশন মানে সেটার উপর নির্ভর করবে অর্থাৎ এই যদি 13 এর মধ্যে হয় 13 এবং 19 এর মধ্যে হয় তাহলে শুধুমাত্র এটা টিনেজ এটা ট্রু রিটার্ন করবে अदरवाइज এটা ফলস রিটার্ন করবে ঠিক আছে আচ্ছা এবার একটা জিনিস দেখেন টিনেজার এই জিনিসটাকে আমাদের আমরা কি মানে অ্যাসাইন করতে পারবো কিনা এটাকে অ্যাসাইন করা উচিত কিনা ওকে এটা অ্যাসাইন করা উচিত এটা অবশ্যই অ্যাসাইন করা উচিত না কারণ হলো দেখেন এটা এইজ যদি আমরা অ্যাসাইন করি এইজ প্রপার্টিটা যদি আমরা অ্যাসাইন করি অর্থাৎ এইজ প্রপার্টিটা যদি আমরা ভ্যালুটা চেঞ্জ করি তাহলে টিনেজার ইজ টিনেজার ভ্যালুটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাওয়ার কথা সো আমরা সেট প্রপার্টি যেটা করব সেট করতে দিব না এটাকে অর্থাৎ আমাদের সেট ব্লক যেটা আছে সেট ব্লক আমরা চাইলে যেটা করতে পারি সেট ব্লকটাকে প্রাইভেট করে দিতে পারি ঠিক আছে তাহলে আমরা এটার আগে লিখে দিলাম প্রাইভেট ওকে তাহলে আমাদের যেটা হলো সেটা হলো ইস্টিনেজার আমরা শুধুমাত্র গেট করতে পারবো অর্থাৎ আমরা এটা রিড অনলি অর্থাৎ শুধুমাত্র আমরা এটা চেক করে দেখতে পারবো যে পার্সনটা কি টিনেজার কি না কিন্তু পার্সনটা টিনেজার কিনা এই ভ্যালুটা আমরা সরাসরি অ্যাসাইন করতে পারবো না সেটা কিভাবে করতে পারবো এই প্রপার্টিটিকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলেই করতে পারবো ওকে আমরা দেখার সুবিধার্থে এই প্রাইভেট সেট এই কথাটাকে কাট করে গেটের উপরে নিয়ে যাই কারণ তাহলে আমাদের এটা দেখতে সুবিধা হবে এবং এটা কমেন্টেড করে দিলাম এটা কমেন্টের দরকার নাই আমরা এখানে কমেন্ট দিয়ে দিতে পারি যে এটা রিড অনলি প্রপার্টি ঠিক আছে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে আসলে কিভাবে একটা প্রপার্টি আমরা ডিক্লেয়ার করতে পারি যে প্রপার্টিটা আসলে অন্য একটা প্রপার্টির উপরে অথবা অন্য কোনো বৈশিষ্ট্যের উপরে অথবা কোনো একটা স্পেসিফিক ভ্যালুর উপরে আমরা ডিপেন্ড করাইতে পারি এটা দেখে আসি যে আসলে কোডটা রান করে এবং সঠিক ভ্যালু সঠিক আমরা আসলে দেখি যে এটা আসলে সঠিক রেজাল্ট দেয় কিনা আমরা ধরেন এইটা এবার যদি দেখি আমাদের এই পার্সনটার বয়স হলো 35 সেটা ফলস রিটার্ন করার কথা সো আমরা দেখতেছি টিনেজার এটা ফলস রিটার্ন করেছে ওকে আমরা এবার যেটা করি সেটা হলো যে এই 35 চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিই ধরেন 15 এবং আমরা রান করি দেখেন ইস টিনেজার এখানে ট্রু রিটার্ন করতেছে ঠিক আছে অর্থাৎ আমরা দেখলাম কন্ডিশনাল যে আমাদের প্রপার্টিটা আছে সেটা সঠিকভাবে কাজ করতেছে এবার আমরা যেটা করব যে আমরা যে এত কোড লিখেছি এই জায়গায় যেমন এই গেটের এই জায়গায় আমরা চাইলে পরে এটাকে এক লাইনে করতে পারি কিভাবে এক লাইনে কিভাবে করতে পারি আমরা এটাকে কমেন্টেড করি যেহেতু গিটহাবে দিব সো আমরা এটা কমেন্টেড করে দিলাম সো এটা var is এটা বুলিয়ান ডিফল্ট ভ্যালু ফলস আমরা যেটা করছিলাম সেটা হলো সেট প্রপার্টিটা প্রাইভেট করে দিছিলাম সেট এটাকে প্রাইভেট করে দিলাম এ পর্যন্ত আমাদের ঠিক আছে আর যেটা করব গেট যেটা আছে সেটাকে ইকুয়াল টু দিয়ে দিব কি দিব আমরা ডিরেক্টলি বসিয়ে দিতে পারি যে কন্ডিশনটা কি আছে এইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 13 অ্যান্ড
is less than or equal to 19. Okay. দেখেন এখানে এতগুলো লাইন যা কাজ করছে এখানে এক লাইন সেম কাজ করতেছে আমরা একটু চেক করে দেখি যে এটা সঠিক আছে কিনা ওকে আমরা দেখতেছি এটা সঠিক আছে আমরা ভ্যালুটা একটু চেক করে দেই চেঞ্জ করে দেখি 15 এর জায়গায় আমরা দেই ধরেন 60 আমরা দেখতেছি যেখানে আমাদের এখানে দেখেন আমাদের যে স্ট্রিনেজার এটাকে আমাদের ফলস রিটার্ন করেছে ঠিক আছে তার মানে আমাদের কোডটি সঠিকভাবে কাজ করতেছে আচ্ছা এবার আমরা দেখলাম কন্ডিশনাল যে প্রপার্টি সেটা কিভাবে নেওয়া যেতে পারে নেওয়া যায় তৈরি করা যায় আমরা এইবার যেটা দেখব সেটা হলো এই কন্ডিশনাল প্রপার্টি কিন্তু আমাদের সেট বা গেটের মধ্যে যদি আমরা কোনো ধরনের আরো ফার্দার রেস্ট্রিকশন বসাতে চাই তাহলে কিভাবে করতে পারি সে ফর এক্সাম্পল আমাদের পার্সনের একটা জেন্ডার আছে যেটা আমরা আগে নিয়েছিলাম জেন্ডার ঠিক আছে এই জেন্ডার আমরা আগে নিয়েছিলাম আমরা এটাকে এখান থেকে সরিয়ে ফেলি এখান থেকে না দিয়ে আমাদের কোডটি যেখানে কমেন্টেড করা আছে তার এখানে নিয়ে দেয় ওকে আমাদের যে প্রপার্টি আছে জেন্ডার সেই জেন্ডারটা যদি আমাদের সঠিকভাবে অ্যাসাইন করতে যাই বা অথবা জেন্ডারটাকে যদি আমাদের কন্ডিশনালি আমরা মডিফিকেশন করতে চাই তাহলে কিভাবে করতে পারি এখানে আমরা দিব সেম আমরা ধরে নিব যে আসলে পাবলিকের কোনো পার্সনের জেন্ডার আসলে এটা আসলে অ্যাক্সেসিবল না অর্থাৎ আপনার কাউকে জিজ্ঞেস করতে পারবো না যে তোমার জেন্ডার কি ওকে সে যদি বলে তাহলে সো এই ভ্যালুটা আসলে প্রাইভেট কিন্তু একটা প্রবলেম হলো যে আমরা প্রপার্টি যদি পাবলিক হয় তাহলে আমরা সেটের মতো এটাকে প্রাইভেট বসাতে পারি না অর্থাৎ গেট ফাংশনটাকে আমরা প্রাইভেট রাখতে পারি না ঠিক আছে প্রাইভেট রাখা যায় না সো আমরা যেটা করব সেটা হলো এটাকে গেটটাকে পাবলিকই রাখবো কিন্তু আমরা বলে দিব যে দেখো তোমার প্রপার্টি যেটা অ্যাক্সেস করতে চাচ্ছ এটা আসলে ঠিক না সো আমরা করবো কি একটা এক্সেপশন রিটার্ন করে দিব সো দিয়ে আমরা দিলাম একটা এক্সেপশন আমরা যেটা দেখেন এই কোডটা কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে খুব বেশি ভালো কোড না বাট আমরা জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি ওকে সো আমরা দিলাম হলো এখানে যে জেন্ডার ইনফো ইজ প্রাইভেট ওকে এটা এক্সেপশন হিসেবে দিয়ে দিলাম আমরা জেন্ডার প্রপার্টি যদি সেট অংশে যাই তাহলে আমরা কিভাবে এটা সেট করতে পারি সেট ধরেন ভ্যালু আমাদের আগের যে ব্যাকিং ভেরিয়েবলটা যেভাবে আমরা ইউজ করেছিলাম সেটার মতোই এটাতে আমরা চাইলে পরে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি যেমন আমরা একটা ইফ কন্ডিশন নিয়ে ধরেন আমরা দিলাম ভ্যালু এটা যদি ইজ নাল অর ব্ল্যাঙ্ক হয় তাহলে আমরা যেটা করব সেটা হলো যে একটা এক্সেপশন দিব একটু পরে দেখি আমরা যদি এটা নাল অর ব্ল্যাঙ্ক হয় তাহলে আমরা যেটা করবো একটা এক্সেপশন থ্রো করে দিব থ্রো কি একটা এক্সেপশন দিলাম আগেটার মতো এটা আমরা দিলাম যে ধরেন জেন্ডার এটা আমরা বলে দিতে পারি যে জেন্ডার মাস্ট বি মেল অর ফিমেল এরকম দিলাম ধরেন জাস্ট ডেমোর জন্য আমরা একটা ভ্যালু নিচ্ছি অথবা এলস ইফ কি নিব আমরা ধরেন আমরা এখানে দিলাম যে ভ্যালু ডট ইকুয়ালস যদি ইকুয়ালস কি হয় এর যদি মেইল হয় ওকে অথবা এটা যদি ভ্যালু ডট ইকুয়ালস এটা যদি ফিমেল হয় তাহলে আমরা কি করব তাহলে আমরা যেটা করব দেখেন এই আগের যে হাইট প্রপার্টি যেটা নিয়েছিলাম সেটি কিন্তু ব্যাকিং ভেরিয়েবল ছিল তাই না এখানে কিন্তু আমরা কোনো ব্যাকিং ভেরিয়েবল নেই নাই
তাহলে এটা আসলে করেসপন্ডিং যে ভেরিয়েবলটা আছে সেটাকে আমরা বল সেটা কটলিন বলে ফিল্ড। তাহলে আমরা নিব ফিল্ড ইকুয়াল টু কি হবে ভ্যালু, ওকে ভ্যালু। আর যদি কোনোটাই না হয় তাহলে এলস। আচ্ছা এটা অন্য কোনো জিনিস, সেক্ষেত্রে আমরা কি করবো আমরা একটা এক্সেপশন থ্রো করে দেবো, ওকে। সেটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা একটা কাজ করি, আমরা একটু ডেমো দেখি যে আসলে কিরকম হতে পারে। আমাদের ডেমোর জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা আরেকটা ভেরিয়েবল নিই প্রথমে, var person 3 equal to person, আমরা ধরে নিলাম এটার নাম হলো n, এবং ধরেন এই পার্সনটাকে আমরা পার্সন থ্রি কে আমরা বলে দিলাম যে এটার জেন্ডার হলো, ওকে এরকম বলে দিলাম। একইভাবে আমরা যেটা করলাম ধরেন আমাদের পার্সন ওয়ান যেটা আছে সেটার সেটাকে বলে দিলাম যে পার্সন ওয়ান ডট জেন্ডার ইকুয়াল টু ধরেন আমরা লিখে দিলাম এম এল, ওকে। আর পার্সন থ্রি যেটা ছিল টু যেটা ছিল সেটাকে আমরা যেটা করলাম এটা জেন্ডার দিয়ে দিলাম ধরেন এমনি এটা আমি একটা কিছু দিলাম ধরেন এ বি সি, ঠিক আছে। এবার আমরা আসলে কোডটা একটু রান করে দেখি যে আসলে কি ধরনের আমাদের আউটপুট দেখায়। আচ্ছা এখানে একটু লকেট উইন্ডো যদি যাই আমরা দেখি যে অন ক্রিয়েট আমরা দেখতেছি যে স্টার্ট, তার মানে এই এই কোডটির আমাদের অন ক্রিয়েট ফাংশনের মধ্যে ঢুকেছে এখানে। এরপর হলো পার্সন ওয়ান রাসেল এই যেত এখানে দেখাচ্ছে, সো এই পর্যন্ত কোড ঠিকঠাক মতো রান করতেছে। এরপরে যেটা হলো যে আমরা যেটা করতেছি সেটা হলো যে যে দেখেন নিচের দিকে একটা অ্যান্ড্রয়েড রান টাইম ফ্যাটাল এক্সেপশন মেইন, অর্থাৎ একটা এক্সেপশন দিয়েছে এবং এখানে দেখাচ্ছে যে কজ বাই জাভা ডট ল্যাং ডট এক্সেপশন জেন্ডার মাস্ট বি মেল অর ফিমেল, অর্থাৎ আমরা যখন দ্বিতীয় অর্থাৎ এই জায়গায় যখন গিয়েছে এই জায়গায় এই লাইনটাতে দেখেন এখানে নাম্বার দেখাচ্ছে যে কত নম্বর লাইনে এটা এরর খেয়েছে। আমরা যদি যাই এখানে যে মেইন অ্যাক্টিভিটির সে বলতেছে যে এটা 77 নম্বর লাইনের এররটা দেখাচ্ছে, অর্থাৎ এই 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 লাইনটাতে আমাদের এররটা দেখাচ্ছে। এবং সেটা আসলে কোথা থেকে আসে আমরা 23 নম্বর লাইন যেটা অর্থাৎ এই লাইন এই লাইনটাতে আসছে এই লাইনটাতে এরর আসছে, অর্থাৎ আমরা যখন জেন্ডারে এবিসি অ্যাসাইন করতেছি সে তখন বলতেছে যে জেন্ডার এবিসি হতে পারে না এটা মাস্ট বি মেল অর ফিমেল এরকম হতে পারে, ওকে। সো আমাদের এই এই আমরা দেখলাম যে কিভাবে আমরা আসলে একটা ব্যাকিং ভেরিয়েবল ছাড়াই কিভাবে আমরা কন্ডিশনাল একটা প্রপার্টি সেট মেথডটা আমরা লিখতে পারি। এখন একটা মজার জিনিস হলো যে এখানে দেখেন আমাদের এই ভেরিয়েবলটা কিন্তু শুধুমাত্র অ্যাসাইন করা যাবে, অর্থাৎ আমরা বলে দিছি যে এটা আসলে তুমি রিড করতে পারবো না। তাহলে আমরা প্রথমে যেটা করি এখানে একটা ভ্যালিড জিনিস নেই ধরেন আমরা এখানে মেল দিলাম যাতে আমাদের প্রোগ্রামটি ক্র্যাশ না করে। সো আগেরবার যেটা যেটা হয়েছিল আমাদের প্রোগ্রামটি ক্র্যাশ করেছিল, আমরা যদি এভিডি উইন্ডোতে যাই তাহলে আমরা দেখবো যে এটা আসলে স্টপ হয়ে গেছিল, সো একটা এক্সেপশন দিয়ে এটা প্রোগ্রামটা ক্র্যাশ করে ফেলছিল। এবার আমরা কোডটাকে রান করে দেখি যে আসলে কোডটা রান করে কিনা, কারণ আমরা সব ভ্যালিড ভ্যালু দিয়েছি, যেমন এখানেও আমরা মেল দিয়েছি এখানেও মেল দিয়েছি এখানে ফিমেল দিয়েছি, সো আমাদের কোডটা ভ্যালিড এখন পর্যন্ত। এখানে একটা জিনিস চিন্তা দেখেন যে আমাদের লকেট উইন্ডোতে দেখাচ্ছে যে আমাদের আউটপুটগুলো রাসেল মানে প্রথম পার্সন ওয়ানের জন্য আউটপুট যেটা সেটা ঠিক আছে, পার্সন ওয়ান পার্সন টু এর জন্য আউটপুট ঠিক আছে, পার্সন টু পার্সন থ্রি এর জন্য আমরা কোনো মানে লগ এখনো প্রিন্ট করি নাই। আমরা পার্সন থ্রি এর জন্য আমরা একটা লগ প্রিন্ট করে দেখি, আমরা একটা ধরেন এখানে দিলাম লগ লগ ডট ডি এখানে ধরেন পার্সন থ্রি, ওকে এটা ধরেন নেম ইকুয়াল টু
প্রপার্টি নিলাম। এবার আমরা করি জেন্ডার, যেটা আছে জেন্ডার ইকুয়াল টু আমরা ধরেন এখানে পার্সন থ্রি এর জেন্ডার যেটা আছে সেটা আমরা প্রিন্ট করি। ওকে, দেখেন জেন্ডারটা কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক আছে, কিন্তু আমরা যখনই অ্যাক্সেস করতে যাব তখন সে করবে কি একটা এক্সেপশন দিবে, কি দিবে, আমরা দেখেন এখানে যে গ্যাপ যেটা ছিল সেটাতে বলছি যে এটা আসলে তুমি অ্যাক্সেস করতে পারবা কিন্তু এক্সেপশন দেখাবে। আমরা আমরা দেখবো যে এইবার আসলে আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করবে। আমরা আবার রান করি, দেখেন এইবার এররটা আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করছে। আমরা দেখি যে পার্সন টু এর আউটপুট পর্যন্ত ঠিক আছে কিন্তু পার্সন থ্রি এর কোন আউটপুট দেখায় নাই। মজার ব্যাপার হলো যে এখানে দেখেন আমাদের এই যে এভিডি যে এটা ক্র্যাশ দেখাচ্ছে, কেন ক্র্যাশ করতেছে, কারণ আমরা যদি দেখি এখান থেকে উল্টো দিক থেকে তাহলে দেখব আমরা 28 নম্বর যে লাইনটা আছে সেটাতে আমরা জেন্ডার যেটা আমরা অ্যাক্সেস করতে গেছিলাম সেটা অ্যাক্সেস করতে গিয়ে আমরা এররটা খেয়েছি। সো আমরা দেখলাম আসলে যে কিভাবে আমরা প্রপার্টি ডিক্লেয়ার করতে পারি, প্রপার্টি সেট এবং গেট মেথড লিখতে পারি, এবং কিভাবে আমরা চাইলে প্রপার্টির গেট বা সেট মেথডের মধ্যে আমরা রেস্ট্রিকশন বসিয়ে দিতে পারি। যেমন আমরা সেটের মধ্যে আমরা চাইলে প্রাইভেট ডিক্লেয়ার করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের প্রপার্টিটা শুধু রিড অনলি হবে। আবার উল্টোটা করতে পারি, যেমন আমাদের গেটের মধ্যে আমরা আসলে চাইলে আমরা একটা একটা এক্সেপশন দিয়ে দিতে পারি, যাতে আমাদের এই যখন আমরা এই প্রপার্টিটা অ্যাক্সেস করতে যাব সেটা আসলে অ্যাক্সেস করতে দিবে না, ঠিক আছে। ওকে, সো আমরা আসলে দেখলাম আসলে কিভাবে আমাদের প্রপার্টি ব্যবহার করতে পারি। সো আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। সো যদি আমাদের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর যদি আমাদের আমার যে চ্যানেলটি আছে সেটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে রিকমেন্ড করবেন। ভালো থাকবেন আশা করি।